আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের সাথে নেপাল সার্ভারটাকে অ্যাড করতে যাচ্ছে। সো নেপাল সার্ভারের সাথে যদি বাংলাদেশটা অ্যাড করে দেয় তাহলে আমাদের কীরকম সুবিধা এবং অসুবিধা হবে, একটু যে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটা আনবেন হওয়ার অফিসিয়াল একটা নিউজ কিন্তু অলরেডি চলে আসছে। সো এই নিউজটা কি, একটু যে আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি ইন পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের সকলের জন্য আজকের ভিডিওটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টেড হতে যাচ্ছে। সো লেটস স্টার্ট ব্রাদার। ওয়েলকাম ব্যাক। যখন আমরা বাংলাদেশ সার্ভারটা গাইনা থেকে পেয়েছিলাম, গাইনা কিন্তু আমাদের বলে দিয়েছিল যে এটা ডেডিকেটেড একটা সার্ভার, কিন্তু আমরা কিন্তু আসলে ডেডিকেটেড সার্ভার তখন থেকেও পাইনি। এখনও কিন্তু আমাদের এই বাংলাদেশ সার্ভারটা কিন্তু ডেডিকেটেড না, কারণ এটা যদি ডেডিকেটেড হতো তাহলে আমাদের বাংলাদেশ থেকেই সকল ইভেন্ট কন্ট্রোল সব কিন্তু বাংলাদেশ থেকেই হতো, কিন্তু এখনও কিন্তু ডেডিকেটেড হয়নি। এর সাথে কিন্তু এই আনবেন হওয়ার আমরা নিউজ পাচ্ছি, এর সাথে আমরা এটাও জানতে পারতেছি যে নেপাল বাংলাদেশ সার্ভারের সাথে অ্যাড হতে যাচ্ছে। সো নেপাল যদি বাংলাদেশ সার্ভারের সাথে অ্যাড হয় সেক্ষেত্রে আমাদের কী কী অসুবিধা এবং সুবিধা হবে। সো নেপাল যদি বাংলাদেশের সার্ভারের সাথে যদি অ্যাড হয়, মেইন সমস্যা হলো দেখেন গাইস, দুইটা সার্ভারের জন্য কিন্তু আলাদা আলাদা করে মানে সার্ভার কিন্তু আমাদের বাংলাদেশ লেখা থাকবে, কিন্তু নেপালে হলো মেইন কাজ করা হবে। আমি আপনাদের বুঝিয়ে বলি, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু কোনো কিছু মানে কোনো ইভেন্ট কোনো গান কালেকশন কোনো কিছু কিন্তু এখান থেকে হবে না, মানে কোনো কিছু এডিট বা কোনো কিছু গ্রাফিক্স ডিজাইন এগুলো কিন্তু কিছুই হবে না, সব কিছু কন্ট্রোল হবে হলো নেপাল থেকে। মেইন কন্ট্রোলটা থাকবে নেপাল থেকে, কিন্তু সার্ভারের নাম থাকবে হলো বাংলাদেশ সার্ভার। আসলে কিন্তু মেইন কন্ট্রোলটা থাকবে হলো নেপালের কাছে, কী কী ইভেন্ট আসবে, নেক্সট ডে কী কী করা লাগবে, সব কিছু নেপাল থেকেই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা প্লাস পয়েন্ট আছে এই ক্ষেত্রে, সেটা হলো নেপালে কিন্তু প্রচুর পরিমাণে টুর্নামেন্ট আয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারও কিন্তু সেই টুর্নামেন্টে অংশগ্রহণ বা পার্টিসিপেট করতে পারবো, সেইটা হলো প্লাস পয়েন্ট। কিন্তু গাইস, আমরা যে ডেডিকেটেড সার্ভার পাওয়ার আগে আমরা যে আন্দোলনগুলো করছিলাম কিন্তু আসলে কিন্তু সেটা তো কখনো হয়নি আর ফিউচারে কিন্তু হচ্ছে না, কারণ নেপালের কাছে কিন্তু সম্পূর্ণ কন্ট্রোলটা থাকছে যে নেক্সটে কী ইভেন্ট আসবে, কী হবে না হবে, এ টু জেড কিন্তু সম্পূর্ণ কন্ট্রোলটাই নেপালের কাছে থাকবে। আমাদের বাংলাদেশের কাছে কিন্তু তেমন কন্ট্রোল থাকবে না। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু মনিটর থাকবে, কিন্তু কন্ট্রোল কিন্তু বাংলাদেশের কাছে থাকবে না, ইভেন্টের কন্ট্রোল সম্পূর্ণই থাকবে নেপালে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ইভেন্টের এক্ষেত্রে হলো নেপালের জন্য এক্সট্রা ইভেন্ট থাকবে আর এর সাথে বাংলাদেশের জন্য আলাদা একটা ইভেন্ট দিয়ে দেবে। সো এখন আসি হলো বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটা কবে আনবেন হবে। এখনো তো আমাদের ভিপিএন দিয়ে খেলতে হয় ফ্রি ফায়ারটা বাংলাদেশ থেকে। অলরেডি আপনাদের অনেকগুলো ভিডিওতে আমি বলে দিয়েছি বাংলাদেশ থেকে মানে গাইনা ফ্রি ফায়ার এখনো কাজ করতেছে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটাকে আনবেন করা। সো অলরেডি কিন্তু কাজ অনেকটাই শেষ। এখন আপনারা যদি ফেসবুক মানে ফেসবুকে যদি যান এবং গাইনাতে যদি যান মানে গাইনা ফ্রি ফায়ার যে অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে সেখানে যদি ঢুকেন, সেখানে যদি আমরা দেখি দেখেন নিউ দুইটা পোস্ট আসছে, গতকালকে একটা এবং আজকে একটা পোস্ট দিয়েছে গাইনা ফ্রি ফায়ার এই ফেসবুক পেজে। সো এটার সাথে গাইনা ফ্রি ফায়ার আনবেন হওয়ার কী সম্পর্ক সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, যখন গাইনা ফ্রি ফায়ারটা বাংলাদেশ থেকে ব্যান করা হয় তখন ছিল আগস্টের ১৬ তারিখ। আগস্টের ১৬ তারিখ থেকে কিন্তু ফ্রি ফায়ারে ফেসবুক ফ্রি ফায়ার যে অফিসিয়াল যে পেজটা আছে সেখান থেকে কিন্তু আর কোনো পোস্ট কিন্তু হয়নি, একদম টোটালি অফ ছিল এই পর্যন্ত। কিন্তু গতকালকে একটা নতুন একটা পোস্ট কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, এর সাথে আজকেও একটা পোস্ট অ্যাড করা হয়েছে। এতদিন পরে হলো এই দুইটা পোস্ট কিন্তু অ্যাড করা হয়েছে। তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে খুব শীঘ্রই ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারটা কিন্তু আনবেন হতে যাচ্ছে। আর এই সার্ভার কন্ট্রোলটা কিন্তু বেশিরভাগই থাকবে হলো নেপালে, কিন্তু সার্ভারটা আমাদের ঠিকই বাংলাদেশে লেখা থাকবে, মানে রিজনটা কিন্তু বাংলাদেশে থাকবে কিন্তু মেইন কন্ট্রোল থাকবে নেপাল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।